ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা যারা রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক আছেন আপনাদের জন্য ডিএ সংক্রান্ত মামলার অত্যন্ত জরুরি আপডেট উঠে এসেছে আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করবো তারাকে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত এই ধরনের আপডেট পেতে বেল আইকনটি প্রেস করবেন আপনারা জানেন যে আপনাদের দিয়ে সংক্রান্ত মামলা কোর্ট রুম নম্বর ষোলোতে চলছে এবং লাস্ট যে হেয়ারিং হয়েছিল সেখানে কিন্তু যেটা বলা হয়েছিল কোর্টের পক্ষ থেকে অর্থাৎ যারা জাজ ছিলেন তারা যেটা বলেছিলেন যে আগামী চোদ্দো এবং পনেরোই সেপ্টেম্বর এই দুদিনের মধ্যে কিন্তু উভয় পক্ষের জবাব চেয়েছিলেন কোর্ট এবং বলেছিলেন যে এই দুদিনের মধ্যেই কিন্তু ডিএ কেসটা শেষ করবেন এবং ডিএ কেসটা আগামীকাল অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর কিন্তু আপনাদের এই কলকাতা হাইকোর্টে ওঠার কথা কিন্তু কি আপডেট উঠে আসছে আপনাদের এখানে দেখাবো অবশ্যই মন দিয়ে দেখবেন যে দেখুন অ্যাপিলেট সাইট ডেলি ক্যাশলিস চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার একুশ ও আপনারা জানেন যে কোন রুম নম্বর ষোলোতেই চলছে এবং যিনি জাস্টিস ছিলেন সৌমেন সেন এবং হিরণময় ভট্টাচার্য কিন্তু এখানে দেখুন অনারেবেল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবেল জাস্টিস হিরণময় ভট্টাচার্য অর্থাৎ কিন্তু জাজ কিন্তু পরিবর্তন হয়েছে তাহলে কি আপনাদের ডেকেশটা আগামীকাল উঠছে কি উঠে আসছে আপডেট এই এই সংক্রান্ত আপডেট নিয়ে মলয়বাবুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট সেটাও আপনাদের দেখাবো দেখুন মলয়বাবু কিছুক্ষণ আগেই পোস্টা করেছেন দেখুন কী লিখছেন বিষয় ডিএ মামলা দুর্ভাগ্য এই যে সম্ভবত আগামীকাল ডিএ মামলাটি উঠছে না কারণ এজলাসের পরিবর্তন ঘটেছে মহামান্য বিচারক সৌমেন সেনের পরিবর্তে মাননীয় বিচারক তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারক হিরণময় ভট্টাচার্যার ষোলো নম্বর বেঞ্চ এজলাসে আগামী কয়েক দিনের মধ্যে উঠবে বলে আশা রাখি কনফারেশন অব স্টেট গভর্ন এমপ্লয়িজ অর্থাৎ আপনাদের আগেই দেখালাম যে কোর্ট রুম নম্বর আসলোতে কিন্তু মাননীয় বিচারপতি সৌমেন সেনের পরিবর্তে বিচারপতি তপব্রত চক্রবর্তী উনি এসেছেন ফলে আপনাদের ডিএ কিন্তু কালকে লিস্টেড নেই আমি ওখানে সার্চ করেছি যে কনফার্মেশানের যে মামলার যে নাম্বার সেটা দিয়ে সেটা কিন্তু ওখানে দেখা যাচ্ছে না তখনই সন্দেহ হয় ডিএ উঠবে না আর তারপরেই দেখা যায় যে মলয়বাবু এই পোস্ট করেছেন অত্যন্ত দুর্ভাগ্য উনি লিখেছেন আপনাদের জন্য কারণ চোদ্দো তারিখ ছিল ভাইটাল শুনানি হওয়ার কথা চোদ্দো তারিখ যদি কেস যদি অন্তিম না হয় তাহলে পনেরো তারিখের মধ্যে হবে বলেও কিন্তু কোর্ট থেকে বলা হয়েছিল কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে আর সম্ভব নয় যেহেতু মাননীয় জাজের পরিবর্তন ঘটেছে ফলে আরও কয়েকদিন কিন্তু আপনাদের ওয়েট করতে হবে ধন্যবাদ